আমি ডক্টর তন্ময় মণ্ডল, মেডিকেল অঙ্কোলজিস্ট। আজ আমরা কিছু কথা শুনবো রিগার্ডিং লাং ক্যান্সার। লাং ক্যান্সার ইজ ওয়ান অফ দি কমন ক্যান্সার্স ইন ইন্ডিয়া। দেখা যাচ্ছে যে মোস্ট কমন কজ অফ লাং ক্যান্সার ইজ স্মোকিং। স্মোকিং ইন এনি ফর্ম ইজ ইনজুরিয়াস, ইজ হার্মফুল। তাই জন্য স্মোকিং শুড বি স্টপ, বিকজ অ্যাওয়ারনেস ইজ মোর রিগার্ডিং স্টপিং অফ স্মোকিং ইন এনি ফর্ম। লাং ক্যান্সারে কী কী সিমটমস হতে পারে সেটা যদি জিজ্ঞেস করি, যেহেতু লাংস আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান, সেই জন্য কাফ কাশি হতে পারে, কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে এবং কাশির সাথে রক্ত পড়তে পারে, ধীরে ধীরে ওজন কমবে, এই সমস্যাগুলো নিয়ে সাধারণত লাং ক্যান্সার প্রেজেন্ট করে। এটা ছাড়া আর কী কী সিমটমস হতে পারে? যদি লাং ক্যান্সারটা অন্য কোনো জায়গায় ছড়ায়, যেমন ব্রেনে ছড়ালে খিঁচুনি হতে পারে, বোনসে ছড়ালে পিঠে বোনসে হাড়েতে ব্যথা হতে পারে, যদি লাং ক্যান্সারটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা এরকম বা পেটের দিকে ছড়ায়, পেটেতে জল জমতে পারে, লিভারে ছড়ালে লিভারেতে জন্ডিস হতে পারে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সিমটমস নিয়ে লাং ক্যান্সারের পেশেন্ট আমাদের কাছে আসে। লাং ক্যান্সারের ডায়াগনোসিস করার জন্য আমাদের একটা স্ক্যান করা উচিত ইন দি ফর্ম অফ এ পেট স্ক্যান বা সিটি স্ক্যান উইথ বোন স্ক্যান। আর তার সাথে আরেকটা যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে বায়োপসি। আমাদের এরকম যদি অনেক দিন ধরে যদি কাশি থাকতে পারে থাকে, যেটা আমাদের যদি না সারে বা সেটা যদি কোনো সুরাহ না হয়, সেক্ষেত্রে আমাদের মেডিকেল ফ্যাসিলিটি বা ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তার ইভ্যালুয়েশন বা টেস্টিং করা উচিত। ইভ্যালুয়েশন স্টার্টস উইথ এ চেস্ট এক্সরে, তার পরবর্তীকালে সিটি স্ক্যান, পেট স্ক্যান, বায়োপসি, যেটাই হোক সেটা করা উচিত। সেই জন্যই লাং ক্যান্সারের জন্য সচেতনতার মূল একটা মেইন ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যদি কাশি অনেক দিন ধরে থাকে বা কাশির সাথে রক্ত পড়ে, এল্ডারলি পেশেন্ট, স্মোকার, তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের একটা এক্সরে করে দেখা উচিত এবং যদি অ্যাবনর্মাল কিছু থাকে বা তাদের কোনো মেডিকেল ফ্যাসিলিটির কাছে যাওয়া উচিত। ধন্যবাদ।